অপু বিশ্বাসকে শাকিব খান ছাড়ুক সেটা আমি কখনোই চাইনি। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বলবো, শাকিবের কাছে সত্যি কিছু চাওয়ার নেই, কারণে উনি আগেই বুঝে যান। অনেকেই বলছে এটা হচ্ছে এসকে, এটা আসলে শাকিব খান ছিল। অপু বিশ্বাসের বেলা দেখছি তাকে অনেক কাঁপতে। আমার চোখে এক বাক্যে বলবো, অত্যন্ত সহযোগিতাপূর্ণ একজন মানুষ। অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার সময় শাকিব খানকে কাঁদতে দেখেছি, বললেন মেগাস্টার শাকিব খানের প্রাণপ্রিয় বন্ধু ইকবাল। অপু বিশ্বাসকে যেন ছেড়ে না দেন, এজন্য এসকে বসের হাতে পায়ে ধরেছিলেন প্রযোজক ইকবাল। আমি যখন শাকিব খান সাইন করবে তখন আমি শাকিবের হাতে পায়ে ধরছিলাম যে আপনি কিন্তু ভুল করতেছেন। যতটা চেষ্টা করছি আমি সব বড় টিকা দেওয়ার জন্য, আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম, বাট এটা উল্টাটা হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, ফলাফল ওই জিরোই। আজকে প্রযোজক ইকবাল এই কথাগুলোর কারণ জানালেন এই জন্য যে অপু বিশ্বাস নাকি ইকবালকে সন্দেহ করত, আর তার কারণেই নাকি শাকিব অপুর ডিভোর্স হয়। প্রযোজক ইকবাল জানান বুবলি ও শাকিব দুই প্রান্তে বসে থাকতেন। তার সাথে যে বিয়ে, তারপর তার সাথে যে রিলেশন, আমি কখনো কোনোদিন আমি যাই না। কিভাবে তাদের পরকিয়া বাচ্চা হয়েছে আমি জানি না, আজকে আমি এই কথাগুলো ক্লিয়ার করে দিলাম। যতটা চেষ্টা করছি আমি সব বড় টিকা দেওয়ার জন্য, আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম। শাকিব অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে ভুল করেছেন, আপনি কিন্তু ভুল করতেছেন, যার জন্য শাকিব খান আজও নীরবে কাঁদতেছেন। অপু বিশ্বাসের বেলা দেখছি তাকে অনেক কাঁদতে। শাকিব খান শুধু অপু বিশ্বাসের জন্য কাঁদতেছেনই না, এর পিছনে সমাধানও বাহির করতেছেন প্রতিনিয়ত। আসামের অনুষ্ঠান শেষ করে গিয়েছে দার্জিলিংয়ে। এই যে অপু বিশ্বাসের পেছনে একজনকে দেখা যাচ্ছে কালো টি শার্ট পরে, অপু বিশ্বাসের বোনের সাথে দাঁড়িয়ে গল্প করছে। এখন অনেকেই বলছে এটা হচ্ছে এসকে, এটা আসলে শাকিব খান ছিল। শাকিব খান আর অপু বিশ্বাস এখন দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে রোমান্স করতেছে। বুবলি ডাইনি, বুবলি তুই কোথায়? শুধু আমেরিকাতে নয়, এবার দার্জিলিংয়ে। প্রযোজক ইকবাল আরো জানান, আমেরিকায় শাকিব অপুকে একসাথে দেখেননি আপনারা? ইন্ডিয়া থেকে মিষ্টি নিয়ে এসে শাকিব খানকে অপু খাওয়ায় আসামের স্টেজ পারফরমেন্সে শাকিব খান গিয়েছিলেন, কিন্তু অপু বিশ্বাস অপেক্ষা করছিলেন শাকিব খানের জন্য অপর প্রান্তে। আসামের অনুষ্ঠান শেষে তারা একত্রে মিলিত হয়। তারা বিয়ে করেছিলেন আমরা কেউ জানি না, ডিভোর্স জানি, তেমনি আবার একত্র হয়েছে আমরা জানি না। এখন শুধু দেখতেছি, শুধু সময়ের অপেক্ষা ডিগলারের। প্রযোজক ইকবাল আরও বলেন শাকিব অপুর একত্রে বসবাসের নজির অনেক। বুবলি যদি পরকিয়া করে চলতে পারে তবে শাকিব এবং অপু কীভাবে চলতেছেন? ভিতরে ভিতরে ওনারা ঠিকই চলতেছেন। প্রযোজক ইকবাল আরও তথ্য দেন যে এসকে আসামের অনুষ্ঠান শেষ করে দার্জিলিংয়ে অপুর সাথে সময় কাটিয়েছেন। দার্জিলিংয়ে সময় কাটানোর পর এসকে সৌদি যান ওমরা পালন করতে। যিনি হজ পালন করেন নিশ্চয়ই অবৈধ সম্পর্ক করেন না। নাচ গান শেষে এসকের ওমরা পালন। ওমরা পালন করার আগে শাকিব খান অপু বিশ্বাসকে একটা দায়িত্ব দিয়ে গেছেন, শাকিবের খুব ভালো বন্ধু ফেরদৌস ভাই, নায়ক ফেরদাউসের নৌকার প্রচার করতে।